টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আজকের পর্বে আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে সরল করো এটা সরল করতে হবে তো দেখো যে ব্যাপারটা তো আমরা বলা আছে এত ভাগ এত গুণ এত এটা সরল করতে হবে তো প্রথমে দেখো দেওয়া আছে এক্সি স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর তো এইটার আমরা যে ব্যাপারটা করতে পারি সেটা হলো মিডিল টার্ম করতে পারি তোমাদের যে মূল বইয়ের চার দশমিক তিন অনুশীলনীতে উৎপাদকের বিশ্লেষণ আছে সেইটার আমরা এইটার উৎপাদকে বিশ্লেষণ করব এইটার উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো এটার উৎপাদকে বিশ্লেষণ যদি করি তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এখানে মধ্যপদকে বিভাজন করব। মানে মধ্যপদকে এমনভাবে বিভক্ত করব যা যাকে মধ্যপদে এমনভাবে বিভক্ত করব যাকে যোগ বিয়োগ করলে মাঝখানেটার সমান হয় এবং গুণ করলে প্রথমটা এবং শেষেরটা

যদি আমরা বিয়োগ করি ফোর এক্স মাইনাস এক্স করি তাহলে হয় হচ্ছে ফোর থ্রি এক্স আর এই দুইটা যদি গুণ করি গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয় তার মানে আমরা এই থ্রি এক্সকে মানে মধ্যপদকে এমনভাবে বিভাজন করেছি যাকে বিভাজন করেছি যাতে এটা যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হয় এবং এই দুইটা গুণ করলে প্রথমটা প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয় একই রকমভাবে এটা ক্ষেত্রে করব সেটা হলো এক্সি স্কোয়ার মাইনাস সেভেন এক্সকে এমনভাবে বিভাজন করব যাতে যোগ বিয়োগ করলে মাইনাস সেভেন এক্স আসে আসে এবং গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণ ফলের সমান আসে তাহলে আমরা লিখতে পারি মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স আর প্লাস টুয়েলভ ছিল টুয়েলভ লিখলাম দেখো মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স হয় হচ্ছে মাইনাস সেভেন এক্স এবং মাইনাস ফোর এক্স আর মাইনাস থ্রি এক্স যদি আমরা গুণ করি গুণ করলে হয় হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার হয় তাহলে দেখো প্রথমটা আর শেষেরটা গুণ করলে কিন্তু টুয়েলভ এক্স স্কোয়ার হয় মূল কথা আমরা মাইনাস সেভেন কে দেখো মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স লিখছি দেখো মাইনাস ফোর এক্স আর মাইনাস থ্রি এক্স মিলে হয় মাইনাস সেভেন এক্স এবং এই দুইটা গুণ করলে প্রথমটা শেষেরটার গুণ সমান হয় এরপরে দেখো যে ব্যাপারটা আমরা এটার ক্ষেত্রে সূত্র তৈরি করবো এই জন্য এক্সি স্কোয়ার মাইনাস সিক্সটিনকে আমরা লিখতে পারি ফোর স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন আর এক্স স্কোয়ার মাইনাস নাইনকে লিখতে আমরা থ্রি স্কোয়ার দেখো থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন গুণ এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার আর নিচে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো আমরা এটাতে কমন নিবো এক্স এক্স কমন নিলে এক্স প্লাস হয় আর এখানে কমন নিব মাইনাস ওয়ান কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস তার মানে এক্স থাকে মাইনাসে ফোর থাকে আর এই দুইটাতে আমরা কমন নেবো এক্স এক্স কমন নিলে হয় এক্স মাইনাস ফোর আর এইখানে কমন নেবো মাইনাস তাহলে হবে এক্স মাইনাস ফোর ভাগ এবার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি আমরা জানি ইনু এ মাইনাস বি এ মানে এক্স আর বি মানে হচ্ছে ফোর তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ এখানে দেখো এ স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে এ প্লাস বি মানে এক্স প্লাস থ্রি ইন্টু দেখো এ স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে থ্রি তার মানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার সূত্র হচ্ছে এক্স প্লাস থ্রি এই স্কোয়ার হবে না আমি ভুলে দিয়েছিলাম এবার দেখো গুণ এইখানে দেখো যে ব্যাপারটা হলো আমরা এক্স মাইনাস ফোর হোল আছে লিখলাম আর এক্স মাইনাস ওয়ান হোল আছে লিখলাম এখন দেখো যে ব্যাপারটা যে এক্স প্লাস ফোর এইটা এবং এইটা দুইটাতে এক্স প্লাস ফোর কমন তাহলে এক্স প্লাস ফোর লিখলাম আর থাকে x মাইনাস তাহলে লিখবো এক্স মাইনাস এবার এইটা এবং এইটাতে কমন হচ্ছে এক্স মাইনাস থাকে হচ্ছে এক্স মাইনাস থ্রি এক্স থাকে এবার ভাগটা যদি আমরা গুণ লিখি দেখো এই ভাগটা যদি আমরা গুণ লিখি তাহলে হরেরটা লবে যাবে লবেরটা হরে আসবে তার মানে এক্স প্লাস থ্রি আর এটা আমার হরে আসবে তার মানে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর গুণ দেখো এটা স্কোয়ার স্কোয়ার মানে আমরা দুইবার লিখতে পারি তার মানে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর লিখতে পারি এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান দুইবার লিখতে পারি দুইবার লিখলাম দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন এইটা এবং এইটাতে কমন হচ্ছে এক্স প্লাস ফোর থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এইটার এটাতে কমন হচ্ছে এক্স মাইনাস ফোর থাকে এক্স মাইনাস থ্রি আর এই ভাগকে গুণ দিয়েছি সুতরাং সুতরাং যে ব্যাপারটা হয়েছে যে হরেরটা লবে গেছে লবেরটা হরে আসছে আর গুণ এইটা স্কোয়ার আসে তাই এটা দুইবার লিখছি এটা স্কোয়ার আসে তাই দুইবার লিখছি এখন আমরা কাটাকাটি করবো যদি কাটাকাটি করি তাহলে কী পাই দেখো এক্স প্লাস ফোর আর এক্স প্লাস ফোর কাটা যায় দেখো এবার যে ব্যাপারটা এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ফোর কাটা যায় এ এক্স মাইনাস ফোর আর এ এক্স মাইনাস ফোর কাটা যায় এবার দেখো যে ব্যাপারটা এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি কাটা যায় এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান কাটা যায় তার মানে থাকে হচ্ছে যে ব্যাপারটা সেটা হলো যে আমার লবে থাকে হচ্ছে এক্স প্লাস থ্রি আর হরে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এইটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার তার মানে নির্ণয় অ্যান্সার চলে এসেছে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এইটারে अमरा প্রথমে দেখো যে ব্যাপারটা এইটা ভাগ এইটা গুণ এইটা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা প্রথমে মিডিল টার্ম করেছি মিডিল টার্ম করেছি এইটারও মিডিল টার্ম করেছি এইটারও মিডিল টার্ম করেছি সিক্সটিনকে লেখছি ফোর স্কোয়ার কারণ সূত্র তৈরি করব নাইন লেখছি থ্রি স্কোয়ার কারণ সূত্র তৈরি করব আর এখানে যা ছিল তাই এবার এখানে এক্স কমন এখানে মাইনাস ওয়ান কমন এখানে এক্স কমন এখানে মাইনাস থ্রি কমন আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এইখানে যা ছিল তাই এবার এইটা আর এটাতে কমন হচ্ছে এক্স প্লাস ফোর থাকে এক্স মাইনাস ওয়ান এইটা আর এটাতে কমন হচ্ছে এক্স মাইনাস ফোর থাকে হচ্ছে এক্স মাইনাস থ্রি এবার এই ভাগটারে আমরা গুণ দিয়েছি গুণ দিলে আমার হরেরটা লবে গেছে লবেরটা হরে আসছে আর এটা স্কোয়ার মানে দুইবার লেখছি এইটা স্কোয়ার মানে দুইবার লেখছি এরপর কাটাকাটি করো কাটাকাটি করলে যা থাকে সেটাই হচ্ছে নিণ্ও অ্যান্সার আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ বাই বাই